গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি অরিত্র, এসে গেছি আমার চ্যানেলের প্রথম আনবক্সিং একটি ভিডিও নিয়ে। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখো, লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। চলো তাহলে শুরু করা যাক। তা বন্ধুরা, আজ আমার কাছে আছে বোটে একটি ব্র্যান্ড নিউ হেডফোন। যদিও বোট এটিকে হেডফোন না বলে এটিকে বলে বোট এয়ারডপস 441। আমি কালকে অ্যামাজন থেকে এটা পারচেস করি, মানে অর্ডার করি, একদিনে অ্যামাজন এটা আমাকে ডেলিভারি দিয়ে যায়। হ্যাটস অফ টু অ্যামাজন। তো চলো শুরু করি। ভেতরে ফার্স্ট অফ অল যেটা দেয় অ্যামাজন থেকে কোনো কিছু ইয়ে করলে, প্রাইস ক্যাশ মেমো হলো সাইডে থাক। মেন প্রোডাক্ট এই যে সুন্দর একটা কম্প্যাক্ট বক্স, পেছনে একটা হিস্ট্রি লেখা আছে, পড়ে আমি দেখিনি, তোমরা চাইলে পড়ে দেখতে পারো অর্ডার করে। এখানে দেওয়া আছে ব্যাটারি কনফি দেওয়া আছে, কেমন চার্জ থাকবে, কত এমএইচ ব্যাটারি, 500 mAh ব্যাটারি কেস অ্যান্ড আপ টু 5 hours চার্জিং উইথ কেস অ্যান্ড প্লে ব্যাক অ্যান্ড পার্ট চার্জ অ্যান্ড অ্যাডিশনাল 25 hours চার্জ উইথ কেস ব্যাটারি ডিটেলস। আর এখানে চারিদিকে কিছু হাইলাইটেড ফিচার্স দেওয়া আছে। আর এই যে ওপরে সুন্দর, আমি এটার ব্লু কালার ভ্যারিয়েন্টটা অর্ডার করেছি। এর আর এর কালার অপশান অনেক আছে, তোমরা চাইলে অ্যামাজনে চেক করে নিতে পারো, তোমাদের যে কালারটা চয়েস হতে পারে তোমরা সেটা অর্ডার করতে পারো। তা চলুন, চলো সিটটা খুলি। আমার শুরু, আমার এই সুন্দর পেনটা দিয়ে আমি সিলটা ব্রেক করব। এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, তার জন্য আমার পেনটা সরি, বাট তোমরা ট্রাই করো না পেন দিয়ে এসব করা, একদমই ঠিক না। সুন্দর একটা প্যাকেজ। আচ্ছা, এখানে আর একটা সিল আছে, দুটো সিল আছে, দেখানো ওই একটা এই একটা। এটা মনে হচ্ছে পেন দিয়ে করা যাবে না, তাও একবার ট্রাই করি, ট্রাই করতে দোষ নেই। তোমরা বাড়িতে পেন দিয়ে সব এটা করতে যেও না। আমার এই মুহূর্তে আমার কাছে, আচ্ছা পেন দিয়ে না হলো আমরা এইভাবে করে নিতে পারি। সুন্দর একটা সিস্টেম, পেনটা দিয়ে একটুখানি তুলে নিয়ে দেন। তোমরা করো না পেন দিয়ে, আমি একদম রিকমেন্ড করবো না পেন দিয়ে সব করা। কমপ্লিট আমার সিল ব্রেক। আচ্ছা, ভেতরে আবার একটা স্পঞ্জের একটা জিনিস দেওয়া আছে, বেশ সেফটির প্রপার মেজারমেন্ট করেছে বুট। এই যে বুটের মেন কেস, পাওয়ার কেস, এটা একটু সাইডে রাখছি আপাতত। আর কি কি দিয়েছি, বক্স কন্টেন্ট দেখছি, এটা স্পঞ্জের জিনিস। এখানে কিছু আছে বুটের, কিছু বুটের একটা সুন্দর আরও প্রোডাক্টের বুটের ডিটেলস, কী কী প্রোডাক্ট আছে আর কারা কারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার যারা আছেন তাদের সব দিয়েছে। পেছনেও সেম জিনিস, এটা দিয়েছে ওয়ারেন্টি কার্ড একটা, আর আর হচ্ছে ম্যানুয়াল, কী করে কী পড়তে, মানে কী করে এটা তুমি তুমি পেয়ার আপ করবে ফোনের সাথে, কী করে চার্জিং আনতেন, সব আছে ডিটেলস। আর এর মধ্যে আছে আর একটা ছোট্ট বক্স কন্টেন্ট, এটার মধ্যে দেখা যাক কী আছে। এটার মধ্যে চার্জিং কেবেল থাকবে একটা, আচ্ছা চার্জিং কেবেল। এটা দিয়েছে কিছু এয়ারবাডস, মানে সাইজ ইয়ের জন্যে, আমি তোমায় তোমাদের সামনে ছিঁড়ে খুলেই দেখাই। আচ্ছা ব্লু কালারেরই দিয়েছে, ব্লু কালারই দেবে জেনারেলি। বিভিন্ন যার যা যার যেটা মানে কানের ইয়ে হিসাবে সাইজ হিসাবে তোমরা ইয়ে করতে পারো, ওগুলো রাখছি আপাতত। আর ভেতরে একটা আছে হচ্ছে চার্জিং কেবেল, আর এটা হচ্ছে 3.0 USB-C চার্জার, সি পোর্ট যে চার্জার আছে তো সেটারই দিয়েছে। এটা রাখছি আপাতত এর মধ্যে। মোটামুটি বক্স কন্ডের আর কিছু নেই, শেষ কমপ্লিট, মোটামুটি বক্স কন্ডের আর কিছু নেই। এই হলো মেন বোটের এয়ারবাগ, এয়ারডপস 441। এই যে 3.0 চার্জার, লাইটের একটুখানি প্রবলেম হচ্ছে প্রথম ভিডিও, সরি। বাট এখানে কি কি লেখা দিয়েছে, মডেল নং দিয়ে দিয়েছে, ইনপুট হচ্ছে ইনপুট চার্জার DC 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার চার্জার দিয়ে
এটাকে চার্জ করতে হবে, মানে নর্মাল চার্জার, ফাস্ট চার্জিং আই গেস নট সাপোর্টেড, সো ইউজ না করাই বেটার। নর্মাল ওপেন করার সাথে সাথে তোমরা দেখছো একটা লাইট জ্বলে উঠলো, আর ভেতরটা হচ্ছে এরকম একটা ইয়েতে, এই আমরা বার করছি, ভেতরে গোল্ডেন কালারের চার্জিং পোর্ট, অটোমেটিক, ও কেসটা, কেসের ঢাকনাটা এরকম ইয়ে করে রাখবে, আর দেখছো পড়ছে না, ম্যাগনেটিক আছে, মানে ম্যাগনেটিক পাওয়ারটা ভালো আছে, বার করে নিচ্ছি। আর এটা পুরোপুরি হচ্ছে টাচ ইনপুট, এর মধ্যে কোনো ফিজিক্যালি বাটন নেই, টাচে মানে এই টাচ দিয়ে কাজটা হবে। আর ব্লুটুথ এটা হচ্ছে ভার্সন 5 আছে, মানে রাখছি আপাতত, কোথায় বললি, হ্যাঁ পেয়েছি, কম্প্যাক্ট ডিজাইন। আর এখানে লেফট রাইট মার্ক করা আছে, কোনটা লেফট কোনটা রাইট, তো তোমাদের প্রবলেম কিছু হবে না। আর হলো আর পেয়ারিং অপশান খুবই ইজি, বক্স থেকে খুলে যাওয়া মানেই পেয়ার করে নেবে। এই মুহূর্তে আমি দেখে না ভালো করে একটুখানি, মানে আমি লাইটের একটু ইস্যু হচ্ছে, তার জন্য সরি গাইজ, কিন্তু কম্প্যাক্ট ডিজাইন আপাতত আমাকে এটা ফোনের সাথে কানেক্ট করতে হবে, এইভাবে রেখে দিলে অটোমেটিক হয়ে গেল, বন্ধ করলে এটা পুরোপুরি, মানে পুরোপুরি বলতে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, মানে ওয়াটার রেজিস্ট্যান্স সঠিক না, নর্মাল সোয়েট প্রুফ বলতে পারো তোমরা, IPX7 প্রোটেক্টেড আছে, সো নর্মাল বৃষ্টি বা যারা ধরো জিম বা মর্নিং ওয়াকে যারা করে, যে মানে যে সোয়েট যে হয় সেটা নিয়ে তোমাদের নো টেনশনে তোমরা ইউজ করতে পারো, নর্মাল জিম বা হালকা বৃষ্টির মধ্যে তোমরা নির্ভয়ে এটাকে ইউজ করতে পারো, IPX7 প্রোটেক্টেড আছে। আর এটা সাউন্ড কেমন, এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা আমি শুনে জানাবো, আমি এখনও ইউজ করিনি, সো আজকেই আসলো, আমি শুনে তোমাদের কমপ্লিট রিভিউটা দিয়ে দেবো, তো দ্যাটস ইট, তো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং।